হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটা পিৎজা রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা পিৎজা রেসিপি দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে একটু আলাদা ধরনের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আশা করছি সকলেরই ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা কমেন্ট করে দেবে তো চলো এরপর আমি রেসিপিটা শুরু করছি দেখো ময়দা মেখে নিয়েছি আমি এখানে ময়দাটা আমি হালকা চিনি আর হালকা নুন দিয়ে মেখে নিয়েছি এখানে দেখো আমি পেঁয়াজ কিউব আকারে কেটেছি টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে একটা সস সসের সাথে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি ওটা হচ্ছে টমেটোর সস এরপর দেখো ময়দাটাকে আমি একটা থালাতে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে বেলে নিব হাত দিয়ে বেলতে হবে মানে এরপর কাটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে সসটা এটার মধ্যে অ্যাবসর্ব করতে পারে তো দেখো এরপর যে সসটা আমি চিলি ফ্লেক্স দিয়ে মেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি কোনো পিজ্জা সস ইউজ করব না পিৎজা সস ছাড়াই আমি তোমাদেরকে পিৎজাটা বানিয়ে দেখাবো তো দেখো সসটা দিয়ে দিলাম এরপর টমেটো আর কিউব করা পেঁয়াজগুলো আমি চারদিকে দিয়ে দিচ্ছি এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এইভাবে পিৎজাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তো দেখো আমি সাজিয়ে নিয়েছি এরপর চিজ আমি গ্রেড করে এর মধ্যে দিয়ে দেব চিজটা একটু বেশি করেই দেবে তো দেখো হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে এরপর আমি এটাকে দিয়ে দেব তৈরি হওয়ার জন্য তো দেখো এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপর স্ট্যান্ডের উপর আমি এটা চাপিয়ে দেব। আধ ঘন্টা পর এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি দেখো তো দেখো বন্ধুরা কত সহজে আর কত কম সময়ে তৈরি হয়ে গেলো একদম দোকানের মতো পিৎজা দেখতে কেমন হয়েছে এটা তোমরা বলবে আর খেতে কেমন হয়েছে সেটা তোমরা এটা বানিয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তো এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সকলেই কিন্তু খুবই পছন্দ করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর এরকমই আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে কিন্তু তারাও ভিডিওগুলো দেখতে পারে আর যদি তোমাদের আরও নতুন ধরনের কোনো পিৎজার রেসিপি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্টস করতে পারো আমি কিন্তু তোমাদেরকে রেসিপি দিয়ে থাকবো